হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে মুক্ত পাঠে বিভিন্ন কোর্স করে সার্টিফিকেট অর্জন করা যায়, বা মুক্ত পাঠে ব্যবহার কিভাবে সেটি করা যায় সেটি আপনাদের দেখাবো। তো চলুন দেখা যাক সেটি কিভাবে করা যায়। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজ ওপেন করবেন। ব্রাউজ ওপেন করার পরে আমরা সার্চ এখানে লিখব মুক্ত পাঠ। এই যে আমি আগে লিখেছিলাম মুক্ত পাঠ, আপনারা সেটি মুক্ত পাঠে এখানে টাইপ করে লিখে দিন যে মুক্ত পাঠ লগ ইন। তাহলে মুক্ত পাঠ লগ ইন দেওয়ার পরে এরকম একটি ওয়েব পেজ চলে এসেছে। তো আমরা এই যে লগ ইন মুক্ত পাঠ শিখুন এখানে ক্লিক দেব। আমরা এখানে ক্লিক দেওয়ার পরে আমরা পরের পেজে চলে যাব। হ্যাঁ, চলে এসেছে। তো যেহেতু আমার আগেই লগ ইন করা ছিল, আমি এটা লগ আউট দিচ্ছি। কিভাবে লগ আউট দিতে হয়, এই যে নামের প্রোফাইলে এখানে লগ আউট আপনি দিয়ে দেন, লগ আউট হয়ে যাবে। তো হ্যাঁ, অলরেডি লগ আউট হয়ে গেছে। আপনি যদি নতুন মুক্ত পাঠ রেজিস্ট্রেশন করতে চান, বা আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে বা লগ ইন না থাকে, তাহলে আপনি যদি রেজিস্ট্রেশনে ক্লিক দেন। রেজিস্ট্রেশন ক্লিক দেওয়ার পরে রেজিস্ট্রেশনের পদ্ধতির নির্দেশনাবলী এখানে দেওয়া আছে। আপনি এই যে এখানে আপনার পুরো নাম, পেশা, জেন্ডার, আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, এগুলো লিখে আপনি রেজিস্ট্রেশন দিয়ে দেন। আপনার নতুন একটি পাসওয়ার্ড, ইউজার আইডি এবং পাসওয়ার্ড হয়ে যাবে। মনে করুন আপনি এটি পূরণ করার পরে, এই ফর্মটি পূরণ করার পর রেজিস্ট্রেশন করে ফেলেছেন। করে ফেলার পরে আপনার একটি ইউজার আইডি এবং লগ ইন হয়েছে, তখন আপনি লগ ইন দেবেন। এই যে লগ ইন, এই লগ ইনে ক্লিক দিবেন। দেওয়ার পরে লগ ইন চাইবে, আপনার ইমেল অথবা মোবাইল নাম্বারটি লিখুন, এখানে দিতে হবে। আমি আমার ইমেল দিয়ে আমি করেছিলাম, আর পাসওয়ার্ডটি এখানে দেওয়া আছে, অটোমেটিকলি আমি সেটা দিয়ে লগ ইন করবো। মনে করুন আমি নিজেই আজকে এখানে নতুন লগ ইন করছি, তাহলে আমি আমার ইউজার আইডি দিলাম এবং পাসওয়ার্ড দিলাম, দিয়ে লগ ইন দিব। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। এই যে আমি ইতিপূর্বে অনেকগুলো কোর্স করেছিলাম, আমার নতুন পয়েন্ট 532, পুরাতন পয়েন্ট 2,52,700। তো এই যে আমার এই আমার প্রোফাইলের এগুলো, আমি ইতিপূর্বে অনেক কোর্স করেছিলাম, চলমান আছে 60টি, সমাপ্ত 36টি, অসমাপ্ত 9টি এবং অংশগ্রহণকৃত 46টি। আমার সমাপ্ত 36টি কোর্সের সার্টিফিকেট আমার এই যে এখানে সার্টিফিকেট অপশনে এখানে দেওয়া আছে, এই যে সার্টিফিকেট, এগুলো সব আমার নামে সার্টিফিকেট করা। আমি সর্বশেষ অনলাইন ক্লাস মিটিং যোগ পরিচালনা করেছিলাম, সেটি সার্টিফিকেট আমি দেখি। এই দেখুন আমার নামে মোহাম্মদ জিয়াউর রহমান, সার্টিফিকেট একটি অর্জিত হয়ে গেল। এভাবে আপনি আপনার এই কোর্স গুলো করতে পারেন। আমি এখন দেখাবো সেটি কিভাবে করতে হয়। এখন ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে চলমান কোর্স কতগুলো আছে, সমাপ্ত কোর্স, অপেক্ষমান কোর্স, সমাপ্ত কোর্স। হ্যাঁ, তো আমি এই যে এটি কিছুক্ষণ আগে করেছিলাম, আমি কত পার্সেন্ট, 19% করেছিলাম। তো আপনাদের জন্য যখন আপনারা কোর্স করতে যাবেন, তখন কোর্স ক্যাটাগরিতে আপনি দিবেন, তথ্য দিবেন, শিক্ষা, কৃষি, দক্ষতা উন্নয়ন, আপনি কোন কোর্সটি এখান থেকে করতে চান সে কোর্সটি আপনি সিলেক্ট করবেন। মনে করুন আমি তথ্য করতে চাই, তথ্যতে ক্লিক দিব। দেওয়ার পরে এই যে তথ্য বিষয়ক, প্রযুক্তি বিষয়ক 11টি কোর্স এখানে দেওয়া আছে, আপনি 11টি কোর্স এখান থেকে করতে পারেন। সেটি কিভাবে করবেন এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। মনে করুন এই কোর্সটি আমি করবো, নতুন করতে চাচ্ছি, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখুন বেসিক গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, কোর্সটি শুরু করুন। আমি কোর্সটি শুরু করব এবং এখানে বলা হয়েছে আপনি ইতিমধ্যে কোর্সটিতে যুক্ত আছেন, অর্থাৎ আমি ইতিপূর্বে কিছু ক্লাস করেছি। আমি এই কোর্স, আপনিও এরকম এই এখানে ক্লিক দিবেন, কোর্সটি শুরু করুন, ক্লিক দিন। দেওয়ার পরে এইভাবে শুরু হবে। এতে আমি 1, 2, 3, 4টি ক্লাস করেছি, অলরেডি 4টি ক্লাস করেছি। যেহেতু আপনি নতুন, তাহলে আপনি শুরু করুন, এখানে ক্লিক দিন। ক্লিক দেওয়ার পরে এই যে বেসিক গ্রাফিক্স। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্যান্টানিগাইটির গ্রাফিক ডিজাইন ষষ্ঠ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। গত ক্লাসে আমরা পেন টুল সম্পর্কে দেখেছিলাম, আজকে আমরা ফটোশপের বাকি কিছু এক্সট্রা কাজ দেখব। তো প্রথমে আমরা সেই জিনিসগুলো আমরা একটু দেখি, এটাকে আমরা চাইলে একটু এই যে প্যাটার্ন ও বাড়লে এটা যদি দেয় তাহলে এর উপর একটা এখানে ভিডিওটি কোর্স করে
তো আমাদের আজকের এই টপিকটা যে জিনিসগুলো আমি দেখালাম আপনারা নেক্সট হোম টাস্ক হিসেবে আপনার যে কোনো একটা ছবি এগুলো দিয়ে সাজিয়ে আমাদের হোম টাস্ক হিসেবে পোস্ট করবেন। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখুন এই যে এখানে টিক চিহ্ন চলে এসেছে, অর্থাৎ ডান, লেসন কমপ্লিট, 1 পয়েন্ট যোগ হয়েছে, অর্থাৎ আমি এই কোর্সটি করার কারণে 1 পয়েন্ট যোগ দেখানো হয়েছে এবং এই কোর্সটি এখানে টিক চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। আমি ইতিপূর্বে 1 2 3 4 5 6 আজকেরটা সহ 6টি কোর্স আমি কপি করেছি। এখন আপনি এই কোর্সটি শুরু করবেন, এখানে আপনি ক্লিক দিন। এই যে ভিডিওটি এখানে চলে এসেছে, আপনি ভিডিওটি এখানে, হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্যান্টানিক আইটি গ্রাফিক্স ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি কাজী নিশাত। এভাবে কোর্স আজকে আপনাদের, এই যে আমি এটা এখন এখানে শেষ করে দিব, মনে করুন এভাবে আমি এই শেষ করে দিলাম। মনে করুন আমার এই কোর্সটি কমপ্লিট হয়ে গেল, তাহলে আমি কি দেবো, এই সমাপ্ত হিসেবে চিহ্নিত করি, হ্যাঁ সমাপ্ত হিসেবে চিহ্নিত হয়ে গেল, সমাপ্ত চিহ্নিত হয়ে গেল। এইভাবে ওকে এভাবে করে করতে থাকবেন, আস্তে আস্তে যেখানে আটকে যাবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই হোম টাস্ক গুলো আপনারা আমাদের গ্রুপ লাইনের জন্য আপনাকে এখানে ডাকা হবে, কোয়েশ্চন সম্পর্কিত তথ্য, আপনি যদি 5 নম্বর এখানে 0% দেওয়া আছে, আপনার একটা কাঙ্ক্ষিত নাম্বার এখানে আসবে, সেটি আপনি যদি পাস করতে পারেন তাহলে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এভাবে মুক্ত পাঠে কোর্স অর্জন করতে হয়, আপনারা চেষ্টা করুন। আপনাদের সামনে আরও আমি ভিডিও নিয়ে হাজির হবো, যেন আপনারা মুক্ত পাঠে কোর্স করতে পারেন। এভাবে আপনারা 1 দিন 2 দিন 3 দিন প্রতিদিনই কম বেশি চেষ্টা করে থাকুন, আপনারা এগুলো শিখতে পারবেন। তাহলে এই মুক্ত পাঠের কোর্স করার পদ্ধতি এটাই। যদি এখানে ভিডিও না থাকে, যদি ভিডিও না দিয়ে কোনো এখানে ওয়ার্ডে অথবা পিডিএফ ফাইলে যদি দেখা, তো তাহলে হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেয় অনেক কোর্সের মধ্যে পিডিএফ ফাইলে দেয়। হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্যান্টানিক আইটি তে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। আজকে আমাদের গ্রাফিক ডিজাইন নবম ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ভিজিটিং কার্ড বানাতে, আমরা এখন এক একটা জিনিস তৈরি করব আর পাশাপাশি নতুন নতুন কিছু কিছু জিনিস শিখব। আর আগে যে টুলগুলো আমরা শিখ, যে আমার পাতায় আমি ক্লিক দিলাম, আমি এবার পুরো প্রসেস চলে গেলাম। এই যে হচ্ছে সার্টিফিকেট, এখানে যখন আপনার কমপ্লিট হবে তখন আপনি আবেদন করবেন, তখন পেন্ডিং দেখাবে, তখন আপনার সার্টিফিকেট চলে আসবে। আমার কোর্স, আমার প্রোফাইল, এই যে আমার কোর্স, সমাপ্ত কোর্স, এগুলো আমি সমাপ্ত করেছি। আমার জন্য কি অপেক্ষা করছে সেটা এখানে দেখাবে, তথ্য নেই। সমাপ্ত কোর্স এগুলো আমি সমাপ্ত করেছি, যেগুলো আমি সমাপ্ত করেছি। চলমান কোর্স এখানে দেওয়া আছে, এই যে চলমান কোর্স এখানে দেওয়া আছে, পছন্দ কোর্স এখানে দেওয়া আছে। এক কথায় আপনি মুক্ত পাঠে প্রতিদিন আসুন, মুক্ত পাঠে প্রতিদিন আসুন, দেখুন, বুঝুন এবং দক্ষতা অর্জন করুন এবং কোর্স কমপ্লিট করুন, আপনি নিজে আরও প্রযুক্তির সাথে আপনি প্রতিযোগিতা করতে পারবেন। বর্তমানে প্রতিযোগিতার যুগ, তাই আপনারা সবাই মুক্ত পাঠে কোর্স অর্জন করুন। আশা করছি ভিডিওটি দেখে ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে জানান। তো আমি আরও ক্লাস নিব, এই প্রত্যাশা রেখে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।